কেউ যখন আপনাকে অপমান করে তখন তার সেই অপমানের পিছনে একটাই উদ্দেশ্য থাকে, আর তা হলো আপনাকে রাগিয়ে তোলা, এবার সেটা মজার জন্যই হোক বা সিরিয়াসলি হোক। আসল উদ্দেশ্যটা থাকে আপনি যেন তার কথা এড়িয়ে গিয়ে কোনো রকম কিছু একটা রিয়েক্ট করেন, কারণ আপনার রিয়েকশনই তার জন্য এন্টারটেনমেন্ট। কোনোদিন কি দেখেছেন যে কোনো মানুষ একটা গাছকে গিয়ে দিনের পর দিন ইনসাল্ট করে চলেছে? না, কারণ গাছ কোনো রিয়েকশনই দেয় না, আর যাকে ইনসাল্ট করা হচ্ছে সে যদি কোনো রিয়েকশনই না দেয় তাহলে ব্যাপারটা তো একদমই জমে না। গাছের কাছে রিয়েকশন দেওয়ার কোনো অপশন না থাকলেও আপনার কাছে কিন্তু রিয়েক্ট করার মতো তিন ধরনের অপশন আছে। নাম্বার ওয়ান অপশন হচ্ছে রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কিছু একটা বলে দিলেন, এতে তার কিছুই হলো না, কিন্তু যে আপনাকে ইনসাল্ট করলো সে আপনার কাছ থেকে ঠিক যেটা চেয়েছিল আপনি সেটাই করলেন, তার মানে যে আপনাকে ইনসাল্ট করলো তাকে আপনি মোটিভেট করলেন। তাকে শুধু মোটিভেটই করলেন না, বরং নিজেকে তার লেভেলে নামিয়ে নিয়ে আসলেন। আর এতে আপনার সবথেকে বড় ক্ষতি যেটা হলো তা হলো আপনি তাকে পারমিশন দিয়ে দিলেন আপনাকে হার্ট করার এবং আপনাকে বাজে ফিল করানোর, যেটা সে বেসিক্যালি করতে চায়। এই অপশনটাই সবচেয়ে ইজি এবং ট্র্যাম্পিং, তাই সেফ কন্ট্রোল না থাকার কারণে আমাদের মধ্যে বেশিরভাগই এই অপশনটাই বেছে নিই। সেকেন্ড অপশনটি হলো আপনিও সেই গাছের মতো হয়ে গেলেন, অর্থাৎ তার কথায় আপনি লেশমাত্র রিঅ্যাকশন দিলেন না, সে আপনাকে ইনসাল্ট করার আগেও ঠিক যেমন ছিলেন ইনসাল্ট করার পরও ঠিক একই রকম থাকলেন, এমনকি কোনো রকম এক্সপ্রেশনও করলেন না বা ফেসিয়াল এক্সপ্রেশনও দিলেন না, মানে আপনি এমন একটা ভাব নিলেন যে আপনি কথাটা শুনে নিনি। এতে কী হবে, আপনার দিক থেকে কোনো ধরনের উৎস না পেয়ে যে আপনাকে ইনসাল্ট করতে চেয়েছিল সে একটা সময় নিজে থেকে অটোমেটিক চুপ হয়ে যাবে। বল না, একটা গাছকে ইনসাল্ট করে কি আর কোনো মজা আছে? থার্ড অপশনটা হলো ইনসাল্টটাকে হিউমারে কনভার্ট করে রাগার পরিবর্তে বরং হেসে ওঠা, এতে যে আপনাকে অপমান করতে চেয়েছিল সে আপনার থেকে ঠিক যেমনটা চায়, অর্থাৎ আপনাকে রাগিয়ে তুলতে চায়, ঠিক বিপরীতটা আপনি তাকে রিটার্ন করেছেন, অর্থাৎ খুশি হয়ে যাওয়া, যেটা কিনা আপনার ইনসাল্টারের কাছে সবচেয়ে বেশি ডিমোটিভ, আর এটা আপনার ইনসাল্টারের মুখ দ্রুত বন্ধ করার জন্য বেস্ট অপশন। যেমন ধরুন আপনাকে কেউ বললো এই মোটা এদিকে আয়, আপনি তার কাছে গিয়ে রিপ্লাই করলেন আরে ভাই মোটার কথা বলিস না, কে ছবি তুলতে গিয়েছি দোকানদার আমাকে দেখে বললে তোমাকে তো পাসপোর্ট সাইজ ছবিতে ধরানোই যাবে না, তাও দেখি চেষ্টা করে, আর এভাবেই নিশ্চিত ইনসাল্ট হওয়া থেকে বাঁচতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।